এই পড়িস না ভাই, এই এ এ এ এ এরা মোটামুটি অ্যাটাক করার চেষ্টায় আছে। আমি যদি এদের অনেক কটা ফটো তুলেছি, রেগে গেছে। বলছি মাঝখানে বসে থাকবো, বেঞ্চটার মাঝখানে, আর তুই পুরো রাজ্য ঘুরে আবার বর্তির বিলে চলে এসেছিল। যাই হোক, এখন আমার ম্যাপ ঠিক করে ফেরত যাচ্ছি বাড়ি। আমরা চলে এসেছি বর্তির বিল ঘুরে। আজকেও চোখে লেন্স পরে আছে, সেজন্য সানগ্লাসেস পরে আছে, নাহলে সবসময় চশমা দেখা যায়। বর্তির বিল আমরা প্রথমবার এলাম, আর এখানে খুবই সুন্দর জায়গা। এখানে ওটা দেখার আছে, সেটা দেখার আছে, এই সমস্ত অনেক কিছু। পিছনে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমরা ঢুকবো না, প্ল্যানিং নেই সেরকম। আর কিছু আশেপাশে নেই, এটা অ্যাকচুয়ালি চাষের জায়গা, এখানে পাট চাষবাস হয়, আর সেই কারণে এই জলটা জমিয়ে এখানে চাষের কাজ হয়, মাছ ফাছ ধরা হয়। আর এত সুন্দর জায়গা বলে অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস এটা বেশ ফেমাস হয়ে গেছে। এই পড়িস না ভাই, এই আমরা প্রচুর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে চলেছি, বাট এত রোদ, মানে কালো হয়ে পুড়ে একেবারে শেষ হয়ে যাচ্ছি। একটা টুপি নিয়ে আসলে খুব ভালো হতো। তোমরা যদি এখানে আসো অবশ্যই টুপি ছাতা ইউজ করো। অবশ্যই এখানে অনেকেই আসছে পুজোর আগে, রোদের ফেসিয়াল কালাকুন্ডা, ইয়েস, পুরো কালো হয়ে যাচ্ছে, মানে এমনি কালো হয়ে, এবার মানে যেচে রোদে কালো হচ্ছে এরকম ফিল হচ্ছে। বাট এত জায়গাটা এত সুন্দর, একটাই সমস্যা এখানে কিন্তু রেস্টুরেন্ট দুটো আছে, তাও কোনো কোয়ালিটি কেমন কী আছে জানি না, ভালো হবে কি খারাপ হবে। অবশ্যই জল নিয়ে এসো, খাওয়ার জল, খাওয়ার জল না নিয়ে আসলে কিন্তু এই যে পচা জল আছে। Thank you.
এতক্ষণ ধরে প্রচুর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করলাম তোমাদের, একের পরে সব দেখাবো। এইখানকার যে পরিস্থিতি সেটা দেখলাম, শুধু পাট চাষ হচ্ছে আর ভর্তি করে এখানে আমার পিছনে সামনে শুধু পাটের এইরকম স্টিকগুলো রেখে দিয়েছে পাটকাঠি। আমার মনে হয় পুজোতে মাঝে মাঝে লাগে এগুলো, সব পুজোতেই লাগে, প্লাস হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করতে এই পাটের স্টিক প্রচণ্ডভাবে দরকারি, প্রচণ্ড রকমের এখানে চলছে। তো এই বিলটা পাট চাষের জন্যই রাখা, ওটাও বলে দে যে ঢোকার একটু ভিতরের রাস্তা দিয়ে যখন চলে আসলাম, ভিতরের রাস্তা বলাটা ঠিক না, এটা বিলের মাঝখান দিয়ে যে আল টাইপের হয় ওই আল করা আছে, আলে আশেপাশে এই চাষ চলছে, সেখানে অনেকটা ভিতরে ঢুকে গেলে সেখানে আর কিছু নেই, সেখানে চুপচাপ ঘুরে বেড়া রোদের মধ্যে পুরো কালো ব্যাস আর সেরকম কিছু নেই। প্রায় 500 মিটারের কাছাকাছি আমরা চলে এসেছি আর বাইকটা ওখানে রাখা আছে, বাইকটা চুরি হয়ে গেলে গেল, কোনো প্রোটেকশন নেই, কিন্তু এমনি জাস্ট পড়ে আছে বাইকটা। গাছের নিচে শরের নিচে গাছের নিচে দাঁড়াস তাহলে কিন্তু ঠান্ডা হতে পারবে, এখানে গাছের দাঁড়াতে ঠান্ডা হতে পারছে। এর সাইন্টিফিক রিজনটা এটা হচ্ছে, এখানে সারাক্ষণই হাওয়া চলছে, যখন আমরা রোদের মধ্যে যাচ্ছি তখন সেই হাওয়াটা গায়ে লাগছে, বাট বোঝা যাচ্ছে না, বাট গাছের নিচে যখন দাঁড়াচ্ছি ছায়াটা থাকার কারণে হাওয়াটা ঠান্ডা লাগে। এই যে সাইন্স ছিল তো তাই ফ্যাক্টরা নিয়ে যদি এখানে রিস্ক এর সেরকম কিছু নেই, সবই গ্রামের লোক, আশা করি না সেরকম কিছু হয়। আর তোমরা যারা এসছো আগে, এর আগে বর্তির বিলে, তারা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো যে তোমাদের সাথে চিট করা হয়েছে কিনা বা এরকম কিছু। আমাদের সাথে এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি, আর কিছু কিছু লোকের মুখে শুনেছিলাম, সেই কারণে বলছি। বাইকটা বেহাল তবিয়তে আমাদের জন্য ওয়েটও করছে। তো এমনি কত করে ইয়ে তোমার বোট বোট শুটিং করবেন না করবেন পুরা না শুটিং করবেন? না না, ঘুরবো বলতে আমাদের এই জাস্ট পার্সোনাল শুটিং টুকটাক, ওই ঘুরে চলে আসে। কিরকম কি রেঞ্জ এখানে শুটিং এর? খালি আমরা আধা ঘন্টা 150 টাকা নিই, আর এমনি ঘোরা লোক নিই আমরা 100 টাকা করে আধা ঘন্টা। শুটিং এর জন্য 150 আর ঘোরার জন্য 100? তার বেশি হলে কত ঘন্টায়? কত ঘন্টা হয়েছে? আধা ঘন্টা 150 টাকা ওইভাবে ওইভাবে বাড়তে থাকবে আধা ঘন্টা। এবার যত ঘন্টা আপনি কি করবেন তত বাড়বে। এরকম সবুজ ক্ষেত মানে এখন শহরাঞ্চলে থাকতে থাকতে মানে এগুলো তো দেখা হয়ই না। আগে ছোটোবেলায় একটু গ্রামের বাড়ি ফাড়িতে যেতাম, মানে গ্রামের বাড়িতে বলতে আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, জেঠু বাড়িতে যেতাম, তখনগুলো দেখা যেত। এখন আর যাওয়া হয়ে ওঠে না, তো দেখা হয় না। তো আজকে কপাল হলো যে এত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, শরৎকাল থাকার জন্য এই সুন্দর সবুজ ক্ষেত দেখা যাচ্ছে। এটাই যদি আমরা নভেম্বর ডিসেম্বরে আসতাম এটা গোল্ডেন ক্ষেত হয়ে যেত। এগুলো সব ধান চাষ হচ্ছে, এরা মোটামুটি অ্যাটাক করার চেষ্টায় আছে। আমি যেহেতু এদের অনেক কটা ফটো তুলেছি রেগে গেছে। আর যেহেতু দাঁড়িয়ে গেলে আমি বসে থাকলে অ্যাটাক করতে সামনে চলে আসছে, এই যে দাঁড়িয়ে যাচ্ছি ওরাও দাঁড়িয়ে যাচ্ছে, যে অ্যাটাক করার একটা পদ্ধতি, পিছনে হলে দৌড়াতে শুরু করবে। শুভকে অ্যাটাক করবে, এই যে বস দেখবি অ্যাটাক করতে আসবে। ¶¶
অ্যাটাক হিম। এই যে বর্তির বিলের জার্নি আমাদের এখানে শেষ হতে চলেছে। আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে বাড়ি যাব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। শহরের থেকে আলোটা মানে সামান্য দূরে একটা অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসা, তোমরাও এসব। নিজের গাড়ি, নিজের স্কুটার, বাইক ছাড়া এখানে আসা মনে হয় না সম্ভব হবে, কারণ এখানে আমি কোনো অটো রিক্সা টোটো কিছু দেখলাম না। তো যদি আসতে হয় তোমাদের নিজেদের ভেহিকেলে আসতে হবে, আরও অনেক লোকেই এসেছিল নিজেদের ভেহিকেলে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা ঘুরে আবার বর্তির বিলে চলে এসেছি। শুভ করেছে কি ম্যাপে সার্চ করেছে, বাট মাঝখানে একটা স্টপেজ দিয়ে দিয়েছে বর্তির বিল, ব্যারাকপুর দিয়েছে সার্চে যে যাবো আমরা ডেস্টিনেশনে, বাট মাঝখানে একটা দিয়ে দিয়েছে ভায়া বর্তির বিল। আমরা ঘুরে পুরো রাজ্য ঘুরে আবার বর্তির বিলে চলে এসেছিলাম। যাই হোক, এখন আমার ম্যাপ ঠিক করে ফেরত যাচ্ছি বাড়ি।